হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল অ্যাসপিরেন্টস। আমি অসিত, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আমাদের যেটা সিরিজ চলছে এখন, বা আমরা এখন যেটা করছি, সেটা হচ্ছে মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশনের যে সমস্ত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্টগুলোর জন্য এক্সাম হয়ে থাকে, তারই কিছু এক্সপেক্টেড এমসিকিউজ নিয়ে আমরা আলোচনা করছি। তো চলুন, খুব বেশি সময় নষ্ট না করে আমরা শুরু করি আজকের আমাদের এই টপিক। তো অ্যাজ ইউজুয়াল আমাদের প্রথম প্রশ্ন, যেটা আমরা দেখি খুবই একটা সহজ প্রশ্ন, তো সেখানে আমরা যেটা দেখছি, দ্য স্ট্রোক অফ অ্যান ইঞ্জিন ইজ দ্য, তো একটা ইঞ্জিনের ক্ষেত্রে তার যে স্ট্রোক, যেটা আমরা বলবো, সেই স্ট্রোকটা আমরা কিভাবে ডিফাইন করব। তো এটা যদি একটা আমরা পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট যদি মনে করি, এবং এটা যদি একটা পিস্টন মনে করি আমরা, তাহলে এই পিস্টনটা টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টার পর্যন্ত যে চলাচল করছে, তো সেক্ষেত্রে যে দূরত্বটা অতিক্রম করে টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টার বা টিডিসি থেকে বিডিসি পর্যন্ত, এই লেন্থটাকেই কিন্তু আমরা বলছি যে একটা স্ট্রোক লেন্থ, এবং এটাকে ডিনোট করা হয় এল দিয়ে। তো এখানে অপশান যেটা রয়েছে, অপশান ডিতে ডিস্টেন্স বিটুইন টিডিসি অ্যান্ড বিডিসি, তো এটাই কিন্তু আমাদের স্ট্রোক। নেক্সট আমরা যেটা দেখছি, ক্যালোরিফিক ভ্যালু অফ পেট্রোল ইজ অ্যাবাউট, তো পেট্রোলের ক্ষেত্রে আমরা যদি ক্যালোরিফিক ভ্যালু যেটা আমরা পাই, সেটা কিন্তু 42.7 থেকে 43.5, তো এক্ষেত্রে কিন্তু এই যে ফ্র্যাকশনটা কিছুটা ভ্যারি করলেও মোটামুটিভাবে এইরকম একটা পাওয়া যায়, 42 থেকে 43 মেগাজুল পার কেজি। নেক্সট আমরা যেটা দেখছি, পেন্টিং অফ অটোমোবাইল ইজ ডান টু, অর্থাৎ অটোমোবাইল বা গাড়ির ক্ষেত্রে আমরা যে সমস্ত পেন্টিংগুলো দেখতে পাই, বা যে পেন্ট করা হয় ব্লু, হোয়াইট, রেড, এটসেট্রা এটসেট্রা কালারের, তো এই যে কালারটা মেনলি কিসের জন্য করা হয়, তো এক্ষেত্রে আমরা যদি নজর রাখি, সেটা কিন্তু একটা, আমরা সবাই জানি, একটা অ্যান্টি করোসিভ বা একটা রাস্ট প্রিভেনশনের জন্য এটাকে ইউজ করা হয়, একটা এক্সটার্নাল গ্লোরিয়াস লুক দেওয়ার জন্য এটাকে করা হয়, বা এর একটা লুকসটাকে ইম্প্রুভ করবার জন্য, এবং যে স্টিলটা দিয়ে বডিটা বানানো হয়েছে তার যে ক্যারেক্টারিস্টিকগুলো, সেগুলো যাতে বাইরের অ্যাটমসফিয়ারিক অন্যান্য কন্ডিশনের জন্য ক্যারেক্টারিস্টিক চেঞ্জ না করে ফেলে, তো সেই কারণেই কিন্তু পেন্টটা করা হয়। তো সেদিকে আমরা যদি নজর রাখি, তিনটে অপশানই কিন্তু এখানে দেওয়া রয়েছে, তো এখানে যেটা হবে সেটা হচ্ছে অল অফ দিস, তো এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রেই কিন্তু আমরা পেন্টিং ইউজ করে থাকি বা পেন্টিং করে থাকি সমস্ত কারণগুলোর জন্য। নেক্সট আমরা যেটা দেখছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেটালস উড ওয়ার্ক হার্ডেন মোর কুইকলি দ্যান দ্য আদার্স, অর্থাৎ এখানে যে চারটি মেটেরিয়াল রয়েছে, তাদের মধ্যে কোন মেটেরিয়ালটাকে বেশি তাড়াতাড়ি ওয়ার্ক হার্ডেনিং করা যাবে। তো ওয়ার্ক হার্ডেনিং আমরা যদি দেখি, তাহলে ওয়ার্ক হার্ডেনিং কিন্তু যে মেটালটা একটু কম্পারেটিভলি বেশি হার্ড বা একটু বেশি টাফ, তো বা যেগুলো সফট, সেগুলো কিন্তু ওয়ার্ক হার্ডেনিং করা খুব বেশি সময় সাপেক্ষ, এবং যেগুলো একটু কম্পারেটিভলি হার্ড, সেগুলোর ক্ষেত্রে কিন্তু যেটা ওয়ার্ক হার্ডেনিং করা অনেক বেশি সহজ। তো আমরা যদি দেখি যে লেড, সিলভার এবং কপার, এগুলো কিন্তু কম্পারেটিভলি একটু কী বলবো, নরম মেটেরিয়াল কম্পেয়ার টু ব্রাস, তো সেক্ষেত্রে ব্রাসের কিন্তু ওয়ার্ক হার্ডেনিং করা অনেক বেশি সহজ হয়ে দাঁড়াবে, তো অ্যান্সারটা এখানে হয়ে যাবে ব্রাস। নেক্সট আমরা যেটা দেখছি, বেল মেটাল কন্টেন্টস, তো বেল মেটাল মানেই কিন্তু কপার এবং একটা টিনের অ্যালয়, তো সেক্ষেত্রে কপার এবং অ্যালয়ের যে কন্টেন্টটা থাকে, সেটা কিন্তু 78:22 এইরকম একটা রেশিও জেনারেলি করা থাকে, কিন্তু বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকম আমরা রেশিও দেখি, তো সেক্ষেত্রে কিন্তু আমি এই জন্য অপশান ডিতে একটা দিয়ে রেখেছি, 70-75% কপার এবং রেস্টিন, কিন্তু এক্স্যাক্ট যেটা মোটামুটি ধরে নেওয়া হয় সেটা কিন্তু 78% কপার এবং 22% টিন। আপনারা গুগল করলেও এটা দেখতে পাবেন, বা বিভিন্ন বই যেগুলো আপনারা ফলো করেন সেখানেও কিন্তু এগুলো দেখতে পাবেন। নেক্সট আমরা যেটা দেখছি, দ্য চার্জ অফ দ্য ব্লাস্ট ফার্নেস কনজিস্ট অফ, তো একটা ব্লাস্ট ফার্নেসের ক্ষেত্রে যে চার্জগুলো আমরা, বা ব্লাস্ট ফার্নেসের চার্জে আমরা কী কী ইউজ করে থাকি, তো সেখানে তার রেশিওটাও বা কীরকম থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ক্যালসিনেটেড ওর যেটা সেটা 8 parts, এবং কোক যেটা সেটা 4 parts, এবং লাইমস্টোন যেটা সেটা 1 part হিসেবে ইউজ করি, তো সেদিকে আমরা যদি নজর রাখি, অপশান এতে যেটা রয়েছে, ক্যালসিনেটেড ওর 8 parts, কোক 4 parts, এবং লাইমস্টোন 1 part, তো এইগুলোই মোটামুটি এখানে থাকে, তো এটাই কিন্তু হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবং ব্লাস্ট ফার্নেস এটা মেনলি কোন ধরনের স্টিল প্রোডাকশানের জন্য ইউজ হয়, সেগুলো কিন্তু আমরা পরে দেখে নিচ্ছি। নেক্সট যেটা, দ্য পার্সেন্টেজ কার্বন কন্টেন্ট ইন রট আয়রন ইজ অ্যাবাউট, তো রট আয়রনের ক্ষেত্রে কার্বনের পার্সেন্টেজটা ঠিক কতটা হয়ে থাকে, এটা কিন্তু খুবই সামান্য থাকে রট আয়রনের জন্য, তো রট আয়রন কিন্তু অনেকটা পিওরেস্ট, তো সেই জন্য এই যে অপশান এ,
যেটা 0.02, এই পরিমাণ কার্বন কিন্তু এখানে থেকে থাকে। এটা ভ্যারি করে 0.02 থেকে 0.05 পর্যন্ত। তো এখানে আমরা অপশন এ তেই দেখতে পাচ্ছি 0.02, তো এটাতেই আমরা টিক করলাম। নেক্সট আমরা দেখে নিই আরো কিছু মেটেরিয়াল, যেমন গ্রে কাস্ট আয়রন, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে কিন্তু 2.25 থেকে 4% পর্যন্ত আমরা কার্বন কন্টেন্ট দেখতে পাই। রট আয়রন নিয়ে আমরা কথা বললাম, 0.02 থেকে 0.05। এবং স্টিল, যেটা ওয়েল্ডেবল স্টিল, যেটাকে আমরা স্টিল বলে থাকি, তো সেই ক্ষেত্রে কিন্তু 0.2 থেকে 1% পর্যন্ত আমাদের কার্বন কন্টেন্ট আমরা দেখতে পাই। নেক্সট আমরা কথা বলছি সিলিকন স্টিল নিয়ে। তো সিলিকন স্টিল যেটা, এই সিলিকন স্টিল আমরা কি কারণে ইউজ করে থাকি, তো সিলিকন স্টিলের একটা ছবি এখানে আমি দিয়ে রেখেছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। তো এখানে যেগুলো করা রয়েছে, ছোট ছোট প্লেটগুলোকে ই আকার এবং আই আকারের শেপে বানানো হয়েছে সিলিকন স্টিলের। তো এগুলি মেনলি ইউজ করা হয় জেনারেটর এবং ট্রান্সফরমারের যে ল্যামিনেটেড কোর, সেই কোরের জন্য এটাকে কিন্তু সব থেকে বেশি ইউজ করা হয়। তো এটাই কিন্তু আমাদের প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে। এবং সেদিকে যদি আমি নজর রাখি অপশান সিতে যেটা রয়েছে, জেনারেটর অ্যান্ড ট্রান্সফরমার্স ইন দ্য ফর্ম অফ ল্যামিনেটেড কোর্স। নেক্সট আমরা যেটা দেখবো, ব্লাস্ট ফার্নেস প্রডিউসেস। তো ব্লাস্ট ফার্নেস আমাদের কি ধরনের, কি বলবো, আয়রন ওর থেকে কি ধরনের প্রোডাক্ট আমাদেরকে দেয়, তো সেটা আমরা জানি। যেটা সেটা ফার্স্ট যেটা আমরা পাই সেটাই কিন্তু পিগ আয়রন, অর্থাৎ আয়রন ওর থেকে ফার্স্ট যে প্রোডাক্টটা আমরা পাই সেটা কিন্তু ব্লাস্ট ফার্নেসেই পাই, এবং সেটা কিন্তু পিগ আয়রন। এবং দেখে নিই আর কোথা থেকে কিভাবে কি পাওয়া যায়। তো আয়রন ওর থেকে আমরা ব্লাস্ট ফার্নেসে সবার প্রথমে যেটা পাই সেটা পিগ আয়রন, এবং এই পিগ আয়রনকে আমরা বিভিন্নভাবে কিউপুলা ফার্নেসে যেটা করে থাকি সেটাকে আমরা বলি কাস্ট আয়রন, পাডলিং ফার্নেসে যেটাকে করে থাকি সেটাকে বলি রট আয়রন, এবং বেসিমার কনভার্টার, ওপেন হার্ট ফার্নেস, ইলেকট্রিক ফার্নেস এবং বেসিক অক্সিজেন প্রসেস, এই চারটে প্রসেস থেকে আমরা স্টিল প্রোডিউস করে থাকি। তো এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট টপিক, এগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতেই হবে পরীক্ষার জন্য। নেক্সট আমরা যেটা দেখছি, ওর টু স্টিল, যেটা আমরা মেটেরিয়ালস দেখছি, লো কার্বন স্টিল। লো কার্বন স্টিলের ক্ষেত্রে কিন্তু লেস দেন 0.2% কার্বন থাকে, মিডিয়াম স্টিলের ক্ষেত্রে 0.2 থেকে 0.5% কার্বন, এবং 0.5%-এর ওপরে যদি চলে যায় তখন আমরা তাকে বলবো হাই কার্বন স্টিল। এবং অ্যালয়ে যখন আমরা অ্যালয়ের দিকে যদি নজর রাখি তাহলে কিন্তু দেখবো যদি লেস দেন 8% অ্যালয় কন্টেন্ট হয় তখন আমরা তাকে বলবো লো অ্যালয় স্টিল, এবং যদি গ্রেটার দেন 8% অ্যালয় কন্টেন্ট হয় তখন আমরা তাকে বলবো হাই অ্যালয় স্টিল। নেক্সট আমরা যেটা দেখছি, ইফ দ্য ফ্লো অফ এয়ার থ্রু দ্য কম্প্রেসার ইজ পারপেন্ডিকুলার টু ইটস অ্যাক্সিস, অর্থাৎ আমরা যদি একটা কম্প্রেসার ধরে নিই এবং তার অ্যাক্সিসের যদি পারপেন্ডিকুলারে আমাদের ফ্লো হচ্ছে তখন আমরা তাকে কি ধরনের কম্প্রেসার বলছি। তো সেই ধরনের কম্প্রেসারকে কিন্তু আমরা বলছি একটা সেন্ট্রিফিউগাল কম্প্রেসার। নেক্সট আমরা যেটা দেখছি, গ্যাস টারবাইন ইউজেস ফলোয়িং টাইপ অফ এয়ার কম্প্রেসার। তো গ্যাস টারবাইনের ক্ষেত্রে আমরা কোন ধরনের কম্প্রেসারকে ইউজ করে থাকি, তো গ্যাস টারবাইনের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাক্সিয়াল ফ্লো টাইপ কম্প্রেসার ইউজ করে থাকি। নেক্সট যেটা দেখছি, দ্য ডিগ্রি অফ রিয়াকশন ইজ ইউজুয়ালি কেপ্ট ড্যাশ ফর অল টাইপ অফ অ্যাক্সিয়াল ফ্লো কম্প্রেসার, অর্থাৎ অ্যাক্সিয়াল ফ্লো কম্প্রেসারের ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ রিয়াকশনটা কত আমাদের ধরে রাখতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা যেটা হয়ে যাবে 0.5%। তো এটাই কিন্তু হয়ে থাকে ডিগ্রি অফ রিয়াকশন অ্যাক্সিয়াল ফ্লোর জন্য। তো এখানে যেটা রয়েছে 0.5%, অপশান ডি। নেক্সট আমরা যেটা দেখছি, দ্য কম্প্রেসার মোস্টলি ইউজড ফর সুপার চার্জিং অফ আইসি ইঞ্জিন। তো আইসি ইঞ্জিনের সুপার চার্জিংয়ের জন্য যে কম্প্রেসারটা আমরা ইউজ করে থাকি সেটা মেনলি রেডিয়াল ফ্লো কম্প্রেসার, এবং এই কম্প্রেসারের উপরে আমরা কিন্তু আইসি ইঞ্জিনের যে উপর যে এবং অটোমোবাইলের যে ভিডিওটা বানিয়েছিলাম ওখানে কিন্তু আপনারা খুব ভালো করে এর ডায়াগ্রাম এবং এর ডিসকাশান পেয়ে যেতে পারেন। নেক্সট যেটা, ইন জেট ইঞ্জিনস ফর দ্য এফিসিয়েন্ট প্রোডাকশন অফ লার্জ পাওয়ার ফুয়েল ইজ বার্ন ইন অ্যান অ্যাটমোসফিয়ার অফ, অর্থাৎ জেট ইঞ্জিনের ক্ষেত্রে যখন এফিসিয়েন্ট প্রোডাকশনের জন্য বা লার্জ পাওয়ারের জন্য আমরা ফুয়েলটাকে যেভাবে বার্ন করাই এটাও কিন্তু আমরা আইসি ইঞ্জিন এবং ওখানে আলোচনা করেছিলাম। তো তবুও আমি একটা জিনিস জানিয়ে রাখি যে এই ধরনের যে আমাদের ইঞ্জিনটা থাকে জেট ইঞ্জিনের, যেখানে এয়ারটা এখান দিয়ে ইন করে এবং এখান থেকে আউট হয়, তো সেক্ষেত্রে ভেলোসিটি যেটা হয়ে থাকে ইনের ক্ষেত্রে ভেলোসিটিটা কম হয়ে থাকে এবং আউটের ক্ষেত্রে ভেলোসিটি বেশি হয়ে থাকে। তো কম্পারেটিভলি সেই হিসাবটা আমরা যদি করি তাহলে কিন্তু ভেতরে যেটা হচ্ছে সেটা কিন্তু এয়ারটা এখানে কম্প্রেস করানো হচ্ছে ডিউরিং কম্বাইশন, তো সেক্ষেত্রে কিন্তু এয়ার যেটা হয় সেটা কম্প্রেসড এয়ারের আমরা ইউজ করে থাকি কম্বাইশন এরিয়াতে বা ফুয়েলের জায়গাতে। নেক্সট যেটা করছি আমরা, এ সাইকেল কনসিস্টিং অফ
dash and sorry two isothermal process is known as Stirling cycle. So Stirling cycle যদি আমরা কথা বলি, Stirling cycle কিন্তু আমরা যেটা ইউজ করে থাকি দুটো কনস্ট্যান্ট ভলিউম সাইকেল এবং দুটো আইসোথার্মাল প্রসেস, তো সেইখানে তো দেওয়াই রয়েছে দুটো আইসোথার্মাল প্রসেস, তো বাকি যে দুটো থাকলো সে দুটো কিন্তু কনস্ট্যান্ট ভলিউম সাইকেল, তো সেগুলো কিন্তু কনস্ট্যান্ট ভলিউম প্রসেস হলো কিন্তু অপশন সি তে দেওয়া রয়েছে। নেক্সট আমরা যেটা দেখছি দা মেইন কজ ফর দা ইরিভার্সিবিলিটি, তো ইরিভার্সিবিলিটির জন্য যে মেইন মেইন কারণগুলো আমরা দেখতে পাই, তো মেইন কজ সেগুলো কিন্তু দেখুন এখানে আমি তিনটেই যেটা দিয়ে রেখেছি তিনটেই কিন্তু এখানে ইউজ হয়ে থাকে, তবু আমি আপনাদের সাথে ডিসকাস করে দিই একটু। আনরেস্ট্রিক্টেড এক্সপেকশন এক্সপানশন যখন হয়ে থাকে তখনও কিন্তু ইরিভার্সিবিলিটি দেখতে পাই, এছাড়া যখন মেকানিক্যাল অ্যান্ড ফ্লুইড ফ্রিকশন আমরা দেখতে পাই তখনও কিন্তু আমরা ইরিভার্সিবিলিটি পাই, এবং হিট ট্রান্সফার উইথ এ ফাইনাইট টেম্পারেচার ডিফারেন্স সেক্ষেত্রেও কিন্তু আমরা ইরিভার্সিবিলিটি দেখতে পাই। তো সেক্ষেত্রে কিন্তু যেটা হবে অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমাদেরকে একটা ডায়াগ্রাম দেওয়া আছে এবং এখানে তিনটে ফোর্স রয়েছে এবং তিনটে ফোর্স তাদের মধ্যে আলফা বিটা এবং গামা কম্পারেট একটা অ্যাঙ্গেল বানিয়েছে এবং পুরোটাই একটা ফোর্সগুলো ইকুইলিব্রিয়াম পজিশনে আছে এবং তারা একটা পয়েন্ট ও তে অ্যাক্ট করছে। তো সেক্ষেত্রে আমরা জানি এই ডায়াগ্রামটা দেখলেই আমরা বুঝতে পারি এটা কিন্তু আর কিছুই না, এটা কিন্তু ল্যামিস থিওরি। তো ল্যামিস থিওরি কী বলে? ল্যামিস থিওরি বলে ফোর্স এফ ডিভাইডেড বাই ওর যে উল্টো দিকের অ্যাঙ্গেলটা সাইন অ্যাঙ্গেলটা সেই দুটো রেশিও কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে সমান হবে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি পি বাই সাইন আলফা ইকুয়ালস টু কিউ বাই সাইন বিটা ইকুয়ালস টু আর বাই সাইন গামা, এবং এই অপশানটা কিন্তু রয়েছে অপশান বিতে পি বাই সাইন আলফা ইকুয়ালস টু কিউ বাই সাইন বিটা ইকুয়ালস টু আর বাই সাইন গামা, এটাই কিন্তু হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমরা যেটা দেখবো দ্য টার্ম সেন্ট্রয়েড ইজ, তো সেন্ট্রয়েড আমরা কাকে বলছি? যেটা আমরা সেন্টার অফ গ্র্যাভিটির পয়েন্টকে সেটাকেই কিন্তু আমরা বলছি সেন্ট্রয়েড। তো এটা কিন্তু আমরা অপশান এ তে দেখতে পেয়ে যাবো যে সেম অ্যাজ সেন্টার অফ গ্র্যাভিটি। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি ফোর্সেস আর কল্ড কোপ্লেনার, তো কোপ্লেনার আমরা কখন বলছি? যখন এরকম একটা প্লেনে অনেকগুলো ফোর্স অ্যাক্ট করছে একই প্লেনে, সেটা হতে পারে বিভিন্ন ডাইরেকশানে বাট একই প্লেনে যদি সেটা অ্যাক্ট করে তখন কিন্তু তাকে আমরা বলবো কোপ্লেনার ফোর্সেস। তো সেক্ষেত্রে অপশান বি হয়ে যাবে ইন ওয়ান প্লেন। নেক্সট আমাদের যেটা হচ্ছে একটা রাবার বল, মনে করলাম একটা রাবার বল 2 মিটার হাইট থেকে আমরা ওকে নিচের দিকে ছেড়ে দিলাম, তো ও এখানে এসে বাউন্ড করলো এবং বাউন্ড করবার পর ওর যে ভেলোসিটি ছিল ভি সেই ভেলোসিটির কোনো চেঞ্জ করলো না, তাহলে প্রশ্নটা করা হয়েছে তাহলে বলটা ঠিক আবার কত উচ্চতায় ফেরত যাবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি মাস যখন এখানে সেম রয়েছে এবং ভেলোসিটি যখন কোনো চেঞ্জ হয়নি তাহলে কিন্তু হাইট যেটা সেটা কোনো চেঞ্জ করবে না, অর্থাৎ বলটা আবার 2 মিটার হাইটেই ফিরে যাবে। তো সেক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হবে কিন্তু 2 মিটার। নেক্সট আমরা যেটা দেখছি পিরিয়ডিক টেবিলের কথা, পিরিয়ডিক টাইমের কথা বলা হয়েছে, তো পিরিয়ডিক টাইম বা টাইম পিরিয়ডের ক্যালকুলেশনের ক্ষেত্রে যখন আমরা দেখছি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি, তো সেক্ষেত্রে কিন্তু পিরিয়ডিক টাইম বা টাইম পিরিয়ড যেটা হবে সেটা কিন্তু টি যেটা হবে সেটা টোটাল যেটা হয় 2π, একটা সার্কেলের ক্ষেত্রে 2π যেটা হয়ে যায় 2π ডিভাইডেড বাই ওমেগা, তো এটাই কিন্তু হয়ে যাবে এর টাইম পিরিয়ড বা পিরিয়ডিক টাইম। তো এটা কিন্তু বলা রয়েছে অপশান বিতে। নেক্সট আমরা যেটা দেখছি দ্য রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস পি অ্যান্ড কিউ সাজ দ্যাট পি গ্রেটার দেন কিউ, অর্থাৎ দুটো ফোর্স পি কিউ একটা কাজ করছে যার পি বড় কিউর থেকে এবং তারা একই স্ট্রেট লাইনে কাজ করছে, অর্থাৎ আমরা যদি এরকম একটা স্ট্রেট লাইন দেখি এবং এখানে পি একদিকে অ্যাক্ট করছে এবং কিউ ঠিক তার উল্টো ডাইরেকশানে করছে এবং পি ইজ গ্রেটার দেন কিউ এটা বলা রয়েছে, তো সেক্ষেত্রে রেজাল্টেন্ট আমরা কি পাবো? তো রেজাল্টেন্ট আমরা কিন্তু পাবো p-q, এটাই কিন্তু আমরা পাবো রেজাল্টেন্ট। তো সেটা যদি দেখি সেটা কিন্তু বিতে পাবো। নেক্সট আমরা যেটা দেখছি হাউ লো স্পেসিফিক স্পিড অফ এ পাম্প ইমপ্লাইজ, অর্থাৎ একটা পাম্প যে কিনা লো স্পেসিফিক স্পিড দিচ্ছে, তো সেক্ষেত্রে সেই পাম্পটা কী ধরনের পাম্প হবে? তো সেই পাম্পটা আর কিছুই নয়, সেই পাম্পটা কিন্তু একটা সেন্ট্রিফিউগাল পাম্প হবে। নেক্সট আমরা যেটা দেখছি ইন সেন্ট্রিফিউগাল পাম্পস ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, তো সেন্ট্রিফিউগাল পাম্পের ক্ষেত্রে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কখন আমরা পাবো? যখন ব্লেডের ক্ষেত্রে কী ধরনের চেঞ্জেস থাকবে, তো ব্লেড যদি পেছনের দিকে বেন্ড ব্যাকওয়ার্ড বা পেছনের দিকে যদি বেন্ড করা থাকে তাহলে কিন্তু সেন্ট্রিফিউগাল পাম্পসটার এফিসিয়েন্সি অনেক বেশি পাবো।
নেক্সট আমরা যেটা দেখছি দা অপটিমাম ভ্যালু অফ ভেন এক্সিট অ্যাঙ্গেল ফর এ সেন্ট্রিফিউগাল পাম্প ইম্পেলার ইজ, অর্থাৎ আমাদের যে কোনো সেন্ট্রিফিউগাল পাম্পের ক্ষেত্রে আমাদের ভেন এক্সিট অ্যাঙ্গেলের অপটিমাম ভ্যালুটা ঠিক কত হবে ইম্পেলারের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখব 20 থেকে 25 ডিগ্রি কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট আমরা যেটা দেখব হুইচ অফ দ্য ফলোয়িং পাম্প ইজ সুটেবল ফর স্মল ডিসচার্জ, অর্থাৎ একটা পাম্প যেটা কিনা স্মল ডিসচার্জ এবং হাই হেডস দিতে পারে, তো সেটা আর কিছুই নয় একটা পিস্টন পাম্প বা একটা রেসিপ্রোকেটিং পাম্প। তো রেসিপ্রোকেটিং পাম্প কিন্তু সব থেকে বেশি হাই হেড দিতে পারে এবং তার ডিসচার্জ কিন্তু কম হয় অ্যাজ কম্পেয়ার টু সেন্ট্রিফিউগাল পাম্প। তো এখানে কিন্তু অ্যান্সারটা যেটা হয়ে যাচ্ছে রেসিপ্রোকেটিং পাম্প। নেক্সট আমরা যেটা দেখছি লো স্পেসিফিক স্পিড অফ টারবাইন, অর্থাৎ যে টারবাইনটা কম স্পেসিফিক স্পিড দেয় সেটা কী ধরনের টারবাইন, সেটা আর কিছু নয় সেটা হলো একটা ইম্পালস টারবাইন। নেক্সট আমরা যেটা দেখছি হাইড্রোলিক অ্যাকুমুলেটর, তো হাইড্রোলিক অ্যাকুমুলেটর কী কারণে আমরা ইউজ করে থাকি, তো আমরা সবাই জানি হাইড্রোলিক অ্যাকুমুলেটর কিন্তু একটা এনার্জি সাপ্লাইং ডিভাইস হিসেবে কাজ করে বা স্টোরেজ হিসেবে কাজ করে। যখন মেন পাওয়ার সাপ্লাই আমরা পাই না সেই মুহূর্তে কিন্তু হাইড্রোলিক অ্যাকুমুলেটর অ্যাক্ট করে। তো অপশান ডিতে রয়েছে সাপ্লাইং এনার্জি হোয়েন মেন সাপ্লাই ফেলস। নেক্সট আমরা দেখছি যেটা দ্য জেড রেশিও ইজ ডিফাইন্ড, এই প্রশ্নটা কিন্তু আমি শুধুমাত্র রেখেছি আপনাদের জন্য, কেননা আমি চাই আপনারা এই প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো এই প্রশ্নটা কিন্তু রয়েছে জেড রেশিও কাকে বলে, তো জেড রেশিওতে কিন্তু চারটে অপশান রয়েছে, ডায়ামিটার অফ জেড টু দ্য ডায়ামিটার অফ পেলটন হুইল, নাকি ভেলোসিটি অফ জেড টু দ্য ভেলোসিটি অফ পেলটন হুইল, আমি জানি আপনারা সবাই জানেন অ্যান্সারটা কি, ডায়ামিটার টু দ্য পেলটন হুইল টু দ্য ডায়ামিটার অফ জেড, নাকি ভেলোসিটি অফ পেলটন হুইল টু দ্য ভেলোসিটি অফ জেড। তো এখানে চারটে অপশান রইল ABCD, আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ABC না D। তো এই ছিল মোটামুটি আমাদের পার্ট ওয়ান সেট টুর পার্ট ওয়ানের ভিডিও, এবং সেট টুর পার্ট টুর ভিডিওটা আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং, গড ব্লেস ইউ অল।